আরও বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে শেখাবো স্পাইসি মাটন কারি রেস্টুরেন্ট স্টাইল। তাহলে চলো, কিভাবে স্পাইসি মাটন কারি আমরা খুব সহজে বাড়িতে বানাতে পারি সেটা তোমাদের চটজলদি শিখিয়ে দিই। আর তার আগে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো এখন আমরা রেসিপি শুরু করি। স্পাইসি মাটন কারি বানাতে আমাদের লাগবে, এখানে আমি নিয়েছি 800 গ্রাম মাটন, শাহি গরম মশলা, এখানে আমি একটা পেস্ট রেখেছি, এখানে 2 বড় সাইজের পেঁয়াজ, 2 মিডিয়াম সাইজের টমেটো, 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা একসাথে কিন্তু এটা পেস্ট করে রাখা আছে। এখানে আছে টক দই, 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আছে গোটা গরম মশলা, এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা আছে আমি যে মাটন কারিটা বানাবো তার একটা স্পেশাল মশলা। এই মশলাটায় কি কি আছে আমি তোমাদের রান্নাটা করতে করতে বলে দেব। এছাড়াও রান্নার জন্য আমাদের লাগবে পরিমাণ মতো নুন চিনি, আর রান্নাটা করবো আমরা সর্ষের তেলে, আর লাগবে আমাদের সামান্য একটুখানি ঘি। এখানে আমাদের আছে মাটনের চর্বি, এই চর্বিটা আমি মাংসের মধ্যেই ছিল, এটাকে আমি আলাদা করে নিয়েছি, সেটা কেন আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এখন তোমাদেরকে খুব সহজেই শিখিয়ে দিই রেস্টুরেন্টের মতো স্পাইসি মাটন কষা। তাহলে চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো মাটনটাকে আমি এখন দই মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো মাটনটার মধ্যে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো টক দই। দেখো টক দই আমি দিয়ে দিয়েছি, আর এটাকে এখন আমি খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে দেব। এবং এইভাবে মাটনের সাথে মিশিয়ে দিয়ে তোমার যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়, মাটনের টেস্ট ভীষণই ভালো হবে। আমি এর সাথে আর অন্য কিচ্ছু দেব না, শুধু টক দই দিয়েই ম্যারিনেট করে দেখাবো তোমাদেরকে, তাতে কিন্তু মাটনের টেস্ট অসম্ভব ভালো হবে। আর যদি না পারো তাহলে অন্তত কিন্তু এটাকে আমাদের 2 ঘন্টা রাখতেই হবে। দেখো দইটা খুব ভালো করে আমি মাখিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে বন্ধ করে দেব, আর এটাকে আমি এখন 2 ঘন্টা রেখে দেব। এবং 2 ঘন্টা বাদে আমি তোমাদেরকে দেখাবো যে স্পাইসি মাটন কষা কিভাবে বানাবো। তাহলে চলো এখন একটুখানি সময় অপেক্ষা করি। দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ মতন সর্ষের তেল দিচ্ছি, কারণ মাটন কষা স্পাইসি বানাতে গেলে সেখানে কিন্তু তেল তোমাদেরকে দিতেই হবে। তো আমি তেল দিয়ে দিলাম 6 টেবিল চামচ। এবার আমি তেলটাকে একটু গরম হতে দেব। দেখো তেলটা আমাদের খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এখন গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব এবং জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য রাখবো। দেখো আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে, আর এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় যে কোঁচানো পেঁয়াজটা আমি রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেইটা দিয়ে পেঁয়াজটাকে আমি জাস্ট একটু ব্রাউন কালার করব। খুব বেশি লাল করে ভেজে ফেলবো না, জাস্ট একটু ব্রাউন কালার পেঁয়াজটা হবে সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখো পেঁয়াজটা জাস্ট ব্রাউন হতে শুরু করেছে, এই সময় কিন্তু আমি এর মধ্যে যে চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তোমরা কোনোদিন মাটন কষা বানালে এরকম করে স্পাইসি তেলের ওপর যদি চর্বিটাকে খুব ভালো করে ভেজে নাও তাহলে এর থেকে তেলও বেরোবে এবং এর টেস্ট 2 গুণ বেড়ে যাবে। তোমরা কোনোদিন এভাবে ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে
দেখো খুব ভালো করে চর্বিটাকে আমাদের একদম লাল করে এবার ভেজে নিতে হবে। তো আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে, আমি ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। দেখো যে বেশ লাল লাল করে কিন্তু আমি চর্বিগুলোকে ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলোও কিন্তু ভেজে একদম লাল হয়ে গেছে বেরেস্তার মতো। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর টমেটোর যে পেস্টটা রেখেছিলাম ওই পেস্টটা, একটু ভালো করে মিশিয়ে দেবো আমি এটার সাথে। দেখতে নিশ্চয়ই পাচ্ছ যে এই চর্বিটা ভেজে নেওয়ার কারণে কিন্তু প্রচুর তেল বেরিয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি, এবার এটাকে আমি 5 মিনিট পর্যন্ত আগে ফ্রাই করে নেব। দেখো মোটামুটি 4-5 মিনিট ধরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। প্রথমে আমি নুনটা দিচ্ছি, তোমরা এখানে পরিমাণ বুঝে দেবে যে কতটা মাটন আছে, কতটা মশলা, কতটা গ্রেভি রাখতে চাও সেই হিসেবে কিন্তু দেবে। আমি নুনটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চিনি। এটা চিনি আমি দেব শুধুমাত্র কালারটা অ্যাড হওয়ার জন্য আর টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দেখো আমি নুন চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দেব, এবং আবারও আমি এটাকে আরো 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে সেই অনুযায়ী কিন্তু মাটনের টেস্ট হবে। তাহলে চলো আরো 5 মিনিট কষিয়ে নিই। দেখো মশলাটাকে আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার কালারটা চিনি দেওয়ার জন্য যে একটুখানি চেঞ্জ হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আমি মাটনের জন্য যে মশলাটার কথা বলেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব, আর মেশাতে মেশাতে তোমাদেরকে বলে দেব যে এইটার মধ্যে কি কি মশলা আছে। এটার মধ্যে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, স্টার আনিস, জায়ফল আর জৈত্রী সবকিছুকে একসাথে কিন্তু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে তাকে আমি মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে এই মশলাটা। তো সেটাকে আমি 1 টেবিল চামচ কিন্তু দিয়ে দিয়েছি, এটাতেই কিন্তু আসল টেস্ট আসবে। বাড়িতে চেষ্টা করবে এই মশলাটা বানিয়ে দেওয়ার, তাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার আমি এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওপরের দিকে তেল উঠে আসে। আমি তোমাদেরকে অনেকবারই আমার বিভিন্ন মাংসের রেসিপিতে দেখিয়েছি, আর যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য কিন্তু জল দিতে হবে। তাহলে চলো এবার আমরা এটাকে কষিয়ে নিই। দেখো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, কারণ এটা কিন্তু ওপর থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, অর্থাৎ আমাদের মশলাটা কিন্তু কষে গেছে। এবার আমি মাটনের পিসগুলোকে দিয়ে দেব। আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, তোমাদেরকে দেখিয়েছি, পিসগুলোকে এবার দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো মশলার সাথে আমরা মাটনটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি, এবার কিন্তু এটাকে দিয়ে আমাদের খুব ভালোভাবে কষাতে হবে। একদম মশলাগুলো গায়ে শুকনো শুকনো করে নিয়ে আমাদের কিন্তু মাটনটাকে কষিয়ে নিতে হবে, আর সেটা করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো 10-15 মিনিট ধরে এখন আমি মাটনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিই। দেখো মাটনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এটা একটা ভীষণ সুন্দর কালার এসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এবার এটাকে তোমরা কড়াইতে ফেলে নিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে দিয়েও এটাকে সেদ্ধ করতে পারো, কিন্তু আমি এটাকে এবার প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি 4টে সিটি মারবো, তো তারপরে আমাদের কিন্তু মাটন কষা রেডি হয়ে যাবে। তো আমি এটাকে এখন প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। দেখো মাটনটাকে আমি পুরোটাই প্রেশার কুকারে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি, আমি একটু এক্সট্রা জল দিইনি, শুধুমাত্র যেটুখানি মশলা আমার কড়াইতে লেগেছিল তার জন্য আমি 3 থেকে 4 টেবিল চামচ জল দিয়ে ওই মশলাটাকে ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো এক্সট্রা জল আমি এতে ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর ঢাকাটাকে বন্ধ করে দেব, আর প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি 4টে সিটি দেব। তো 4টে সিটিতেই আমার এটা রেডি হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আমি কিন্তু খুলে ফেলবো না, স্টিমটা যতক্ষণ ভেতরে থাকবে
তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি প্রেশার কুকারটা খুলবো। তো আমি এটাকে 4টে সিটি মেরে প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু ফিরে আসছি। দেখো 4টে সিটি পড়ে যাওয়ার পর যখন প্রেশার কুকারটা আমি এমনিতে খুলতে পেরেছি তখন কিন্তু একে আমি খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শাহী গরম মশলা। শাহী গরম মশলা দেখো আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু এই কষা মাংসে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ যে মাটনটার কিন্তু ভীষণ সুন্দর একটা কালার হয়েছে, আর মাটনটা যে সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমি দেখেও নিয়েছি। তো এটা আমি মিশিয়ে দিয়েছি, এবার চলো মাটনটাকে আমি ফাইনালি সার্ভ করে দিই। দেখো আমাদের স্পাইসি রেস্টুরেন্ট স্টাইল মাটন কারি রেডি অ্যান্ড সার্ভ। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে একটা লাইক দিও, এটাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। তাহলে আজ আমি আসি, তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।